নীট কাণ্ডের নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, নীটের একদিন আগে এই প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল এমনটাই দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নীটে উত্তীর্ণ হলে তবেই ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, এমনটাই দাবি অখিলেশের। কেউ করেছেন দিনরাত পরিশ্রম, আর কেউ খুঁজেছেন শর্টকাট। এমনই একজন পার্টনার আয়ুষরাজ। ১ সালের জোরে নিচের প্রশ্নপত্র রাতারাতি কিনে ফেলেছিলেন আয়ুষের বাবা অখিলেশ, আর গোটা সালভার গ্যাং জুটে গিয়েছিল আয়ুষের মতো কিছু পরীক্ষার্থীকে পাশ করাতে। কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মুন্না ভাই MBBS হতে গিয়ে পকেট থেকে খসিয়েছিলেন ৪০ লাখ টাকা। ডিল মাফিক উত্তর হাতে পেয়ে গিয়েছিলেন আয়ুষরাজ, বাকি ছিল শুধু উত্তরপত্রে তা ঝপাঝপ বসিয়ে দেওয়া। কিন্তু আয়ুষের সব ভালোও হয়নি আর শেষ ভালোও হয়নি। প্রশ্নপত্র কাণ্ড প্রকাশ্যে আসতেই ধরা পড়েন অখিলেশ কুমারের ছেলে আয়ুষরাজ। পাটনার শাস্ত্রীনগর পুলিশের কাছে আয়ুষের বাবা জানিয়েছেন পরীক্ষার পাশ হতে সিকান্দারের ঠিক কী ভূমিকা ছিল। অখিলেশ কুমার পুলিশকে জানিয়েছেন, সিকান্দারকে আগে থেকে চিনতাম, আয়ুষ ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, জানতে পেরে ঝাঁপিয়ে পড়ে সিকান্দার। আয়ুষের মেডিকেলে ভর্তি নিশ্চিত, তবে দিতে হবে ৪০ লাখ টাকা, সিকান্দারকে যাবতীয় কাগজ অ্যাডমিট কার্ড দিয়েই। সিকান্দার ছেলেকে সব প্রশ্ন বলে দেয়। অন্যদিকে আয়ুষ পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার আগে বাবার ফোন, কোটা থেকে ফিরতে বলেছিলেন, বাবা নিশ্চিত করেন নিট পাস আমি করবই। পাটনায় ফিরলে বাবা সিকান্দারের কাছে নিয়ে যান, সিকান্দার একটি বাচ্চাদের স্কুলে নিয়ে যান, সেখানে সব প্রশ্ন বলে দেয়া হয়। টাকা গেল, ডাক্তার হওয়াও গেল না, উল্টে আইনি জটে জড়িয়ে পড়লেন বাবা ছেলে। রিপাবলিক বাংলা। নীট কাণ্ডের নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, নীটের একদিন আগে এই প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল এমনটাই দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নীটে উত্তীর্ণ হলে তবেই ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, এমনটাই দাবি অখিলেশের। কেউ করেছেন দিনরাত পরিশ্রম, আর কেউ খুঁজেছেন শর্টকাট। এমনই একজন পার্টনার আয়ুষরাজ। ১ সালের জোরে নিচের প্রশ্নপত্র রাতারাতি কিনে ফেলেছিলেন আয়ুষের বাবা অখিলেশ, আর গোটা সালভার গ্যাং জুটে গিয়েছিল আয়ুষের মতো কিছু পরীক্ষার্থীকে পাশ করাতে। কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মুন্না ভাই MBBS হতে গিয়ে পকেট থেকে খসিয়েছিলেন ৪০ লাখ টাকা। ডিল মাফিক উত্তর হাতে পেয়ে গিয়েছিলেন আয়ুষরাজ, বাকি ছিল শুধু উত্তরপত্রে তা ঝপাঝপ বসিয়ে দেওয়া। কিন্তু আয়ুষের সব ভালোও হয়নি আর শেষ ভালোও হয়নি। প্রশ্নপত্র কাণ্ড প্রকাশ্যে আসতেই ধরা পড়েন অখিলেশ কুমারের ছেলে আয়ুষরাজ। পাটনার শাস্ত্রীনগর পুলিশের কাছে আয়ুষের বাবা জানিয়েছেন পরীক্ষার পাশ হতে সিকান্দারের ঠিক কী ভূমিকা ছিল। অখিলেশ কুমার পুলিশকে জানিয়েছেন, সিকান্দারকে আগে থেকে চিনতাম, আয়ুষ ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, জানতে পেরে ঝাঁপিয়ে পড়ে সিকান্দার। আয়ুষের মেডিকেলে ভর্তি নিশ্চিত, তবে দিতে হবে ৪০ লাখ টাকা, সিকান্দারকে যাবতীয় কাগজ অ্যাডমিট কার্ড দিয়েই। সিকান্দার ছেলেকে সব প্রশ্ন বলে দেয়। অন্যদিকে আয়ুষ পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার আগে বাবার ফোন, কোটা থেকে ফিরতে বলেছিলেন, বাবা নিশ্চিত করেন নিট পাস আমি করবই। পাটনায় ফিরলে বাবা সিকান্দারের কাছে নিয়ে যান, সিকান্দার একটি বাচ্চাদের স্কুলে নিয়ে যান, সেখানে সব প্রশ্ন বলে দেয়া হয়। টাকা গেল, ডাক্তার হওয়াও গেল না, উল্টে আইনি জটে জড়িয়ে পড়লেন বাবা ছেলে। রিপাবলিক বাংলা। নীট কাণ্ডের নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, নীটের একদিন আগে এই প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল এমনটাই দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নীটে উত্তীর্ণ হলে তবেই ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, এমনটাই দাবি অখিলেশের। কেউ করেছেন দিনরাত পরিশ্রম,
আর কেউ খুঁজেছেন শর্টকাট। এমনই একজন পার্টনার আয়ুষ রাজ। এক সালের জোরে নিটের প্রশ্নপত্র রাতারাতি কিনে ফেলেছিলেন আয়ুষের বাবা অখিলেশ, আর গোটা সালভার গ্যাং জুটে গিয়েছিল আয়ুষের মতো কিছু পরীক্ষার্থীকে পাশ করাতে। কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মুন্না ভাই MBBS হতে গিয়ে পকেট থেকে খসিয়েছিলেন 40 লাখ টাকা, ডিল মাফিক উত্তর হাতে পেয়ে গিয়েছিলেন আয়ুষরাজ, বাকি ছিল শুধু উত্তরপত্রে তা ঝপাঝপ বসিয়ে দেওয়া। কিন্তু আয়ুষের সব ভালোও হয়নি আর শেষ ভালোও হয়নি। প্রশ্নপত্র কাণ্ড প্রকাশ্যে আসতেই ধরা পড়েন অখিলেশ কুমারের ছেলে আয়ুষরাজ। পাটনার শাস্ত্রীনগর পুলিশের কাছে আয়ুষের বাবা জানিয়েছেন পরীক্ষার পাশ হতে সিকান্দারের ঠিক কি ভূমিকা ছিল। অখিলেশ কুমার পুলিশকে জানিয়েছেন, সিকান্দারকে আগে থেকে চিনতাম, আয়ুষ ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, জানতে পেরে ঝাঁপিয়ে পড়ে সিকান্দার। আয়ুষের মেডিকেলে ভর্তি নিশ্চিত, তবে দিতে হবে 40 লাখ টাকা, সিকান্দারকে যাবতীয় কাগজ অ্যাডমিট কার্ড দিয়েই। সিকান্দার ছেলেকে সব প্রশ্ন বলে দেয়। অন্যদিকে আয়ুষ পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার আগে বাবার ফোন, কোটা থেকে ফিরতে বলেছিলেন, বাবা নিশ্চিত করেন নিট পাস আমি করবই। পাটনায় ফিরলে বাবা সিকান্দারের কাছে নিয়ে যান, সিকান্দার একটি বাচ্চাদের স্কুলে নিয়ে যান, সেখানে সব প্রশ্ন বলে দেয়া হয়। টাকা গেল, ডাক্তার হওয়াও গেল না, উল্টে আইনি জটে জড়িয়ে পড়লেন বাবা ছেলে। রিপাবলিক বাংলা।